ইনু পাউডার, এর মধ্যে মূল উপাদান হিসেবে থাকে সোডিয়াম বাইকার্বনেট, সাইট্রিক অ্যাসিড এবং সোডিয়াম কার্বনেট। এগুলো অনেকটা অ্যান্টাসিড এর মতো কাজ করে। হাইপার অ্যাসিডিটি বা পাকস্থলীর অতিরিক্ত গ্যাস কমাতে ব্যবহার করা হয়। আজকের ভিডিওতে ইনু নিয়ে কথা বলবো। ইনু আমাদের শরীরে কিভাবে কাজ করে, কি কি সমস্যায় ইনু ব্যবহার করা হয়, ইনু সেবন করার সঠিক ডোজ এবং নিয়ম কি, ইনু সেবন করার সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, গর্ভাবস্থায় ও স্তনদানকালে ইনু সেবন করা যাবে কি না, এছাড়া ইনু সেবন করার ফলে কি কি সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, সব বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেরি না করে চলুন মূল আলোচনায় আসা যাক। প্রথমে চলুন জানা যাক ইনু আমাদের শরীরে কিভাবে কাজ করে। ইনু পাউডার, এর মধ্যে অ্যালকালাইন সল্ট থাকে যা অ্যান্টাসিড এর মতো কাজ করে। এই সল্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সাথে রিয়াক্ট করে, যাকে নিউট্রিলাইজেশন রিয়াকশন বলে। এর মধ্য দিয়ে পানি এবং লবণ তৈরি হয়। এভাবে কাজ করার মাধ্যমে ইনু আমাদের খুব দ্রুত ইফেক্ট দেয়। এখন চলুন জানা যাক ইনু কি কি সমস্যায় ব্যবহার করা হয়। ইনু ইনডাইজেশন বা হজমজনিত সমস্যা, ফ্ল্যাটুলেন্স বা পেট ফাঁপা, হার্টবার্ন বা বুক জ্বালাপোড়া, হাইপার অ্যাসিডিটি বা পেটের ভিতর অতিরিক্ত গ্যাস হলে ইনু ব্যবহার করা হয়। ইনু সেবন করার সঠিক ডোজ এবং নিয়ম হল, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ইনু 5 গ্রামের একটি স্যাশে 1 গ্লাস অথবা 150 মিলিলিটার পানির সাথে গুলিয়ে বুদবুদ উঠলে পান করতে হবে। ইনু প্রথম ডোজ পান করার 2 থেকে 3 ঘন্টা পর দ্বিতীয় ডোজ গ্রহণ করা যেতে পারে, অর্থাৎ আরেকটি ইনু পাউডার পান করা যেতে পারে। মনে রাখবেন, ইনু একদিনে 2টির বেশি পান করা যাবে না এবং একাধারে 14 দিনের বেশি ইনু পাউডার সেবন করা যাবে না, এবং ইনু পাউডার 12 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ইনু সেবন করার পূর্বে যেসব সতর্কতা অবলম্বন করতে হবে তা হলো, যাদের স্বল্পমাত্রার সোডিয়াম ডায়েট, উচ্চ রক্তচাপ, লিভার এবং কিডনির রোগ এবং হৃদরোগ রয়েছে, তারা ইনু সেবন করতে পারবেন না। এছাড়া গর্ভাবস্থায় ও স্তনদানকালে ইনু সেবন করার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর অবশ্যই মনে রাখবেন, যে কোনো ধরনের ওষুধ সেবন ও গ্রহণ করার পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবং ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কে নতুন নতুন তথ্য ও ভিডিও পেতে আমাদের মেড ইন টুরু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।